যে সুরে ঢুকে গেছে ওহান কথা না কইলা উপায় নাই যাইয়া পিছন দিয়ে ধরে দস আমি ধরা ধরে কই এমনি তুসা আমি তো না কথা কই না আপনার একটা কথা ভুলে গেছেন গা ফুল সিরা তার হয়ে দেবো গা দামাই মনে আছে আলাই তো বুক কই যা তোর মাসুদ ভাই তাই দেখবো আকলি না খার রয়েছে হ্যাঁ আকলি না তুই গেলে আকলিমা তখন ঠিক বাপ ধরে কইব এদিক টাকা আমাদের টাকা বাংলাদেশে তো মধ্যে সু পানের তেল সু খসলে বেরি রাই একটু বাপ বেশি ধরে না হ্যাঁ দেখো ও দেখো হ্যাঁ তাই ওই দাঁড়ায় থাকুন ধরে থাকবো ঠিক তখন ওই আল্লাহ তাআলা বলবে এই নাসিমা আকলিমা বলো তোমার অভিযোগ কি তখন আকলিমা আমার দিকটা আকলিমা তখনই সলমনের মুরিদ কন আর রুহুল আমিন সাহেবের মুরিদ কন আর জনপুরীর মুরিদ কন আর ফুরফুরার মুরিদ কন যে মুরিদি কন অথবা বক্তা কন আর পীর কন সেটা বউ ফিটাইছে অনর্থ তখন এই স্ত্রী আল্লাহ এরকম করে দেহানে মারছে এভাবে বোঝেনি তো বাঙালি মাইয়া গো টল আল্লাহ তখন বলবে তোর মিজানের পাল্লার ওজন ফুল সিরাপ পার হওয়া সব এবং তোর বউর কাছে তোর বউ যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না দিব সুপারিশ না করব ততক্ষণ পর্যন্ত তুই সামনে একাই তো একাই থাকবি না লেগা আমাকে গুরুজনেরা কইছিল বাবা প্রতি রাই জামাই বউর কাছে মাফ চাই ঘুমায়ও বউ জামার কাছে মাফ চাই ঘুমায় বাস কথা কয় ঠিক আছে না কথা চিন্তা করে দেখছে যদি এখন অনৈক্য দূর করিয়া ঐক্য গ্রহণ না করি তাহলে সরে ঝামেলা করে ফলাইব আমাদের চতুর্পাশে কখনো রাশিয়া কখনো আমেরিকা কখনো আমার বন্ধুগণ ইন্ডিয়া কখনো মনে করেন অমত চমত ইয়াহুদু নাসারা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের ইমান নামক সম্পদ চুরি করতেছে আমরা টের পাইতেছি না এখনো অনৈক্য ভাবে দূরে আছি কেউ ক্যাম করি কেউ ক্যাম করি না কেউ আমি জোরে কই কেউ আমি আস্তে করি কারো টুপি সোক্কা কারো টুপি গুল অনুরোধ করবো এই অনৈক্য দূর করিয়া ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি আল্লাহর কসম মুসলমান জাতির দিকে এই জন্য আমাদের খাওয়া দরকার আছে না নাই বরাবর আছে না নাই তারা করা ইসলামের ব্যাপারে নবীদের ব্যাপারে হকের ব্যাপারে শরীয়তের মানদণ্ড ঠিক রাখার ব্যাপারে ইসলামী হুকুমতের ব্যাপারে পদার ব্যাপারে পিতা মাতার খেদমতের ব্যাপারে ইমান আমল ঠিক করার ব্যাপারে কারা কারা এক হতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই সামনে বাইরে